আগুনে সম্পূর্ণ মৌসুমীভূত চার পরিবারের পাঁচটি বসত ঘর সহ রান্নাঘর। আগুনে লেলিহান শিখা থেকে রক্ষা পায়নি ওই পরিবারগুলির খাদ্য সামগ্রী থেকে যাবতীয় কাগজপত্র ও আসবাবপত্র। ঘটনা ত্রিপুরা রাজ্যের মঙ্গিয়াখামী থানাধীন নুনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসু পাড়ায়। জানা যায়, রবিবার বিকেল ৫টা নাগাদ ওই এলাকার একটি ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে দেখে এলাকাবাসীরা দৌড়ে আসে। দেখতে দেখতেই চার পরিবারের পাঁচটি বসত ঘর সহ তাদের রান্নাঘর আগুনে জ্বলতে থাকে। স্থানীয় লোকজন ঘরে থাকা এবং ঘরের সামনে থাকা কিছু পরিমাণ জুমের ধান বের করতে পারলেও ওই চারটি পরিবারের সারা বছরের খাদ্যশস্য, জুমের ধান সহ অন্যান্য জুমের ফসল আগুনে লেলিহান শিখায় ধ্বংস হয়ে যায়। এই প্রত্যন্ত অঞ্চল থেকে অগ্নি নির্বাপক দপ্তরের দূরত্ব এতটাই যে খবর পাওয়া মাত্র ছুটে গেলেও রাস্তার প্রতিকূলতা ও বেহাল রাস্তার কারণে সময় মতো পৌঁছতে পারেনি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। যদিও এলাকাবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় ওই এলাকার আরো বেশ কিছু টঙ্গরগুলি আগুনের ছোঁয়া থেকে রক্ষা করা গেছে, কিন্তু চারটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে আগুনের ধ্বংসলীলায়। জানা যায়, ওই চার পরিবারের মধ্যে এক পরিবারের কর্তা শমশিং মলসুম কান্নায় একেবারে ভেঙে পড়ে আর বিলাপ করতে থাকেন কিভাবে চলবে তাদের পরিবার, কারণ সবকিছুই আগুনে পড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসীরা জানায়, যেহেতু এই চারটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে, কাল বিলম্ব না করে প্রশাসন ও রাজ্য সরকার যদি এই চারটি পরিবারের দিকে এগিয়ে এসে কিছুটা সাহায্য করে তাহলে কিছুটা হলে উপকৃত হবে অসহায় ওই পরিবারগুলো। এখন দেখার বিষয় স্থানীয় প্রশাসন সহ রাজ্যের সবকা সাথ সবকা বিকাশওয়ালা সরকার কি ভূমিকা গ্রহণ করে। রোজা বাহাদুর মৌসুম বাড়ি নাসরা এডিসি ভিলেজ, আজকে সাড়ে চারটা নাগাদ গোরপুরের এখানে যারা তারা চাল দান গুলো আছে, তারা কাপড় গুলো আছে, তারা টাকা পয়সা যেটা যারা সম্পত্তি আছে, এখানে চার পরিবারের ঘর আজকে হঠাৎ সাড়ে চারটা নাগাদে আগুন হঠাৎ কইরা জ্বলে গেছে। এর লিগে আমরা এপিল করতে চাই এডিসি গভর্নমেন্টে, যেহেতু কালকে ভিজিট করা যায় তারার যেটা ক্ষতি হয়ে গেছিল তারাগুলো পাওয়ারের জন্য আমরা এডিসি, যেহেতু আমরা নুনাছড়া প্রজা বাহাদুর মলসম বাড়ি এডিসি এরিয়া, এর লিগে আমরা এডিসিতে আপিল করতে চাই কালকে এমার্জেন্সি হঠাৎ করে আমরা এই তারার পরিবারে একটু দেখনের লিগে ভিজিট করেনের লিগে আমরা এডিসি গভর্নমেন্ট থেকে আমরা এপিল করতে চাই, আর রাজ্য সরকারেও আমরা এই এইগুলো দেখনের জন্য আমরা এপিল করতে চাই। এটা কেমনে আগুন চালাইছে দাদা? এটা তো আগুন জ্বলছে, এটা তো কেমনে কইতাম, কারেন্ট দিয়ে নিয়ে জ্বলছে না কেটা জল, এটা তো কেমনে পড়ছে আমরা এটা জানি না। এটা জানি না না স্যার, ওই তার রেশন কার্ড আই কার্ড আর ভোটার কার্ড কিতাব কার্ড রেশন কার্ড আধার কার্ড, এখন তো যারা রেশন কার্ড এটা আগুন আগুনে আগুনে জ্বলছে নি দাদা? এটা তারার এই ঘরের মালিক লোকে আমরা ভিজিট করছি না কেটে কেটে গেছে। আব্দুল হাদানের রিপোর্ট, নিউজ বাংলা।